শোনা দাদা, দাঁতটা মেজে নাও। এটা বিজ্ঞাপন না হেয়ালি? ব উহ মা উহ সা 22-5-1 মেয়ের বিয়ে দেবে, এদিকে বড় করে বিজ্ঞাপন দেওয়ার মতো পয়সা নেই। এটা দেখে কি বুঝবো আমি? তুমি বলো কি বুঝবো এটা থেকে আমি? কই দেখো প ব পশ্চিমবঙ্গ, উহ মা উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ উহ সা উজ্জ্বল শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ, হ্যাঁ 22-5-1 22 বছর, হ্যাঁ হাইট 5 ফুট 1 ইঞ্চি, হুম হ্যাঁ। তোমার এক বন্ধু এসেছে দেখা করতে, নিচে বসার ঘরে বসে আছে। কলকাতায় আমার 3খানা সোনার দোকান, সবই শোরুম, আর এসবই তো খোকার। ওর বাবা যা রেখে গেছেন তাতে ওকে কোনোদিনই হাত দিতে হবে না। সেই তো, আর আমি ব্যাচেলার মানুষ, খোকা আর খোকার মা ছাড়া আমার আর কেই বা আছে বলো? ঠিকই তো, তাই যেখানে সেখানে তো আর আমি খোকার বিয়ে দিতে পারি না। একদম ঠিক, ধনে মানে আমাদের পাল্টি ঘর হতে হবে। বড়বাবু ছোটবাবু খাবার ঘরে এসে বসেছেন। তবে যে মেয়ে বাড়িতে আসবে তাকে মাথা হেঁট করে বাড়িতে ঢুকতে হবে। সেই মেয়ের বাপের আবার বেশি টাকা হয়ে গেলে সেই মেয়ে মাথার ওপর দিয়ে হাঁটতে চেষ্টা করে। ঠিক তাই, ওটি তো আমি হতে দিতে পারি না। চলো ভেতরে চলো। এই তো কিরে বাল্টু, কেমন আছিস? না মানে কলেজে আমরা ওকে লালটু বলেই ডাক। কিরে চিনতে পারছিস না? আরে হুড়িস দাঁড়ি, কলেজের কালচারাল সেক্রেটারি ছিলাম, ভুলে গেছিস? দেখো কাণ্ড, বসো। কেমন আছো? এই চলে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই, অনেকদিন দেখা হয়নি তো। কি ব্যাপার বলতো, কলেজে রিইউনিয়নও দেখলাম না। ছড়ি ভালো আছে তো? মাসিমা নিশ্চয়ই? আরে আরে থাক বাবা থাক, বেঁচে থাক। হ্যাঁ ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? গাও ঘিয়ের পেটে সহ্য হবে তো? খাও বাবা খাও। তুমি কোথায় থাকো বাবা? শ্যামবাজার মাসিমা। ও শ্যামবাজার, ভালো। বলছিলাম যে তোমার সন্ধানে কোনো পাত্রী আছে নাকি? আসলে দাদা অনুপমের বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছেন, থাকলে জানিও। ও সে ঠিক আছে, কিন্তু ওর জন্য তো চট করে মেয়ে পাওয়া যাবে না।
না মানে অনুপমের মতো হীরের টুকরো ছেলেকে তো আর হুটহাট করে বিয়ে দেওয়া যায় না। সব কিছু ভালো করে দেখে শুনে তারপর বিয়ে দিতে হবে কি মামা, তাই তো? হুম হ্যাঁ, তা তো বটেই। রাজভোগ নাও খাও। ছোটবাবু, ছোটবাবু বেশি খেও না কিন্তু। এই একদম শুকনো লঙ্কা দেবে না। তুমি খাবে না? ছোটবাবু, ছোটবাবু আর খেতে হবে না তোমাকে। তোমার কাছে রুমাল আছে? কি করেছো জামাটার অবস্থা? হরিদা, তোমার বিয়ে হয়নি? হ্যাঁ। বউ কোথায়? দেশে, বর্ধমানে। বউয়ের কথা মনে পড়ে না? পড়ে তো, ওই যখন মনে পড়ে ফোন করে কথা বলি। চলো। কত হয়েছে? 10 টাকা। 10 টাকা তুমি রেখে দাও। সকাল সকাল চলে এলাম মামা। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, অনুপম কোথায়? ঘুমোচ্ছে? আচ্ছা ঘুমোক, আমার তো আপনার সঙ্গে দরকার। কি দরকার? জানতাম আজ রোববার আপনি খবরের কাগজে পাত্রীচা বিজ্ঞাপনে গোল গোল করবেন। তোমার যা বলবার তা
তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ মামা, আমি অনেক ভেবে দেখলাম, এইভাবে না অনুপমের জন্য যোগ্যপাত্রী পাওয়া যাবে না। আর পাওয়া গেলেও সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আপনি কাগজে 4 লাইন বিজ্ঞাপন দেখলেন, কিছু বুঝলেন না, না বুঝে চিঠি লিখলেন, তার জবাব এলো, আপনি আবার না বুঝে চিঠিটা লিখলেন। ফালতু টাইম ওয়েস্ট মামা, স্ট্রেট ব্যাটে খেলতে হবে। মানে আপনি অনুপমের নামে কাগজে বিজ্ঞাপন দিন। সে কি? আচ্ছা মামা, এখন অবধি কটা মেয়ের ছবি এসেছে বলুন আপনার কাছে? 10, 15, 25। কিন্তু আপনি মানে আমরা যদি খবরের কাগজে পাত্রী চাই বিজ্ঞাপন দিই, তাহলে অনেক চিঠি আসবে। কটা মেয়ে লাগবে আপনার? একটা বিয়েতে কটা পাত্রী লাগে? হ্যাঁ, সেই জন্যই বলছিলাম যে প্রথমে 200-300 মেয়ে থেকে শর্টলিস্ট করে নিন 10 জনকে, তারপর ওখান থেকে 1 জনকে। আমি বিষয়টা বোঝাতে পারলাম? এই দেখুন মামা, আমি না একটা খসড়া করে এনেছি। অনুপমের বয়সটা লেখা হয়নি। অনুপমের বয়সটা কত? 23 বছর। ইনকাম ট্যাক্স স্পষ্ট করে লিখিনি, ট্যাক্স ট্যাক্সের ঘোটালা থাকতে পারে, তো লিখেছি মাসিক 6 অঙ্কের। 1 লাখ হতে পারে, আবার 9 লাখও হতে পারে। এই দেখুন 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 দেখুন, আইডিয়াটা তো তোমার মন্দ নয়। আসলে খান কয়েক ছবি যে আমি পাইনি তা নয়, পেয়েছি, তবে কোনটাই পাতে দেওয়া যায় না, তাই তো জঘন্য। ঠিক আছে, দেখা যাক তোমার আইডিয়া মতো চললে লাভ হয় কি না। হবে হবে। গনসা, 1 কাপ চা দে বাবা। না মামা, চা অন্যদিন খাবো, আপনি আমাকে আপাতত 500টা টাকা দিন। 500 টাকা? হ্যাঁ মামা, সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প, অনেক খরচ না। আমি কিন্তু বিলটা অনুপমের নামেই কাটছি। হ্যাঁ আচ্ছা মামা, 500 লিখব না একটু বেশি লিখব? না না না, বেশি লিখতে হবে না, 500ই থাক। আচ্ছা নাও। থ্যাংকস মামা, অনুপম ঘুম থেকে উঠলে বলবেন আমি এসেছিলাম। আর চলি। এ তো সত্যি ফেরবার ছেলে, সাত সকালে একেবারে বোকা বানিয়ে দিয়ে গেল আমাকে। ধরো এটা ধরো। দাদু ভালো তো? তা কি খবর? খুব ভালো। এবার তো আপনার কাজ বেড়ে গেল। কেন? এই দরজার সামনে বসে থাকতে হবে চেয়ার পেতে। হ্যাঁ চলি। হ্যাঁ কি ব্যাপার দাদা? এই কিছুক্ষণ আগে তোমাকে একবার বাজার নিয়ে ঢুকতে দেখলাম জানো। হ্যাঁ ঠিকই দেখেছো ভাইয়া, এটি দ্বিতীয়বার। আর তোমার কপালে থাকলে তুমি তৃতীয়বারও আমায় দেখতে পাবে। হ্যাঁ ওই হেঁসেলের মহিলাটি আছেন না, উনি একবারে সবটুকু ঠিক বলে উঠতে পারেন। আচ্ছা এই ধম্মের সার ছোট, যাক এ যাত্রা রেয়াই পাওয়া গেল বুঝলে। কুলেনি মাগো, 1 কাপ চা হবে নাকি? কি করছো বলতো অত মনোযোগ দিয়ে? যে কাজে কলকাতায় এসে বাসা ভাড়া করে থাকা, আমার কন্যারত্নটির জন্য একটি উপযুক্ত পাত্রের সন্ধান। ও ভেবো না,
কল্যাণীর মতো মেয়ের জন্য একটা সুন্দর পাত্র নিশ্চয়ই জুটে যাবে। এটা দেখুন তো দাদা, এইটা হরি বাবা, এ তো পিল্লায় পাত্র। হ্যাঁ, মাসিক রোজগার 6 অঙ্কের, এরই ঘাত ব্যবসায়ী। হ্যাঁ, দেখি একবার কল্যাণীকে জিজ্ঞেস করে দেখি। অবশ্যই, থ্যাংক ইউ। কল্যাণী মাগো, ব্যবসায়ী পাত্র কি চলিবে? আমি বাবা ওসব জানি না, পাত্রে মানিব্যাগ মোটা না হলে আমি বিয়েই করব না। এই শোনো, বুঝলে? হ্যাঁ, চলো দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়ি এক্ষুনি। হ্যাঁ, এই কাছেই তো। শুভস্য শীঘ্রম। দেখলে না পাত্রের ওজন? বাহ, নমস্কার। ধরণী ধরবাবু বাড়ি আছেন? ছবি এনেছেন? আগে দিয়ে যান। কবে যোগাযোগ করব? পেছনের নাম্বারটা লিখে দিয়ে যান, ফোনে যোগাযোগ করব। নমস্কার। সবাই যেন একবারে হামলে পড়েছে। নমস্কার, এটা কি ছবি এনেছে? ছবির পেছনে নাম্বারটা লিখে কামলায় ফেলে দিয়ে চলে যান। হ্যালো, ধরণীধর গুপ্ত বলছি। না না, আপনাদের আসবার কোনো প্রয়োজন নেই, ছবি পাঠাবেন। ছবিতে যদি পছন্দ হয় তাহলে আমরা নিজেরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, এটা কি ধরণীধর বাবু? গামলায়। বেশ সুন্দর মুখটা না? ডিসগাস্টিং। শোনো, তোমাদের প্রত্যেককে বলে রাখছি, সবাই কান খুলে শুনে রাখো, ওই হরিশ ছেলেটা যেন কোনোদিন আর এ বাড়িতে না ঢোকে। আচ্ছা। যমুনা যা জলানিতে সঙ্গে নাই তো কে? কি রঞ্জা, সব ঠিকঠাক তো? হ্যাঁ। মামা। হ্যাঁ, তাহলে আমার ফর্মটা কাজে লাগলো। কি তুমি? হ্যাঁ গণেশ। হ্যাঁ বড়বাবু। গণেশ, এক কাপ চা নিয়ে এসো। যাও মামা। হ্যাঁ, আপনি যেরকম মেয়ে খুঁজছেন না, ঠিক সেরকম মেয়েই আমি ক্যামেরা বন্দি করে এনেছি। এ দেখুন, সেন আপনাদের পাল্টি বনেদি পরিবার। হ্যাঁ, বাবা ডাক্তার, ঠাকুরদা ছিলেন রায় বাহাদুর, কাকা জ্যাঠারা সব বিদেশে থাকে, একমাত্র মেয়ে। দেখুন দেখুন, হ্যাঁ, নাচতে পারে, গাইতে পারে, গোলাপি রং, টিয়া পাখির মতো নাক, হাইর অনুপমের এই কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? চাও চা নিয়ে এসো। মামা, এইভাবে কিন্তু ঘটকালি করা যাবে না। জানি লুচি নেই, এইভাবে হবে না। হ্যাঁ বড়বাবু, বলছিলাম যে ছবি যখন তুলেছো তখন একটু একটু ভালো করে তুলতে পারোনি? আমার সস্তার মোবাইল তো, দূর থেকে জুম করে নেওয়া। আপনি যান না কি, একবার দেখে আসুন। একবার গিয়ে দেখে আসুন। বলছো? হ্যাঁ ঠিক আছে, তুমি একটু বসো, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ বুঝি। দেখ তো, এই ছবিটা পছন্দ হয় কিনা তোর? কার ছবি?
কারবার তোর ছেলের বউয়ের। উমা কবে বিয়ে হলো? বিয়ে হতে যাবে কেন? ওই হরিশ বলে ছেলেটা একটা মেয়ের ছবি তুলে মোবাইলে নিয়ে এসেছে, দেখ পছন্দ হয় কিনা বল। না কিন্তু নাকটা কিরম বোচা বোচা লাগছে। আহা, নাক ধুয়ে জল খাবে নাকি? বড় বংশ, বংশটাই হলো আসল, বংশ মর্যাদা রাখতে হবে তো। সরি ম্যাডাম, সরি। এই যাত্রায় আপনাদের আর কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি মেয়েটির বাবাকে বলো আমার সঙ্গে দেখা করতে। আর হ্যাঁ, ভালো কথা, মেয়েটির একটা বেশ বড় করে ছবি তুলে আনতে বলবে, আমি ছবিতেও মেয়েটিকে দেখব। ঠিক আছে, ওকে মামা। এই নাও। মামার ছোট আবদার ছিল। আবদার মানে আবার চাঁদা? না না মামা, চাঁদা না, ডোনেশন। একটা মহৎ কাজে হাত লাগানো, একটা 10 বছরের বাচ্চা, বুঝলেন, মেরিটোরিয়াস স্টুডেন্ট। একমাত্র মামা মুদির দোকানে কাজ করে, বুঝতেই পাচ্ছেন, মানে এছাড়া কিডনি ড্যামেজ আর কিডনি ট্রান্সপ্লান্টেশনের যা খরচ। ১,০০০ টাকা? মামা আপনার একটা ইজ্জত আছে না, এই বাড়ি থেকে ১,০০০ টাকা নিয়ে না বেরোলে লোকে কি বলবে? ঠিক আছে, এই নাও, নিয়ে যাও ১,০০০টাকা। থ্যাংক ইউ মামা। ও অনুপম কোথায়, একটু দেখা করে যাই ওর সঙ্গে। গণেশ! হ্যাঁ বড়বাবু। এনাকে ছোটবাবুর কাছে নিয়ে যাও, যাও। থ্যাংক ইউ মামা। চলুন,